Priya. Jibon, Jibon. Priya. Priya. Jibon. Jibon. তুমি এসে গেছো। তোমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি চলে যাও। তুমি চলে যাও। দেখুক, আমি কাউকে পরোয়া করি না। তোমাকে ছাড়া আমি বাঁচব না প্রিয়া। আমিও তোমাকে ছাড়া বাঁচব না জীবন। আই উইল কিল ইউ। আই উইল কিল ইউ। আর কেঁদো না প্রিয়া। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। দাদা, তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের বেডরুমে ঢুকে পড়েছিস? বাবা, ওর কোনো দোষ নেই বাবা। আঙ্কেল, আঙ্কেল ওর কোনো দোষ নেই। আঙ্কেল সব দোষ আমার। আমি হারাম দাদা, তোর সাহস হলো কি করে এখানে আসাল? মানের বাচ্চা নেমো চলে যায় এখান থেকে। নিশ্চয়ই তোর বাপ, এসব শিখিয়ে দিয়েছে। আঙ্কেল, আঙ্কেল আমার কথা শুনো। তোর কোনো কথা শুনবো না, আজ তোকে মেরেই ফেলবো। আঙ্কেল প্লিজ আমার কথা শুনো। তুই কোথায়? ধর তোর চরিত্রহীন কুপুত্রকে। ও আজ আমার মেয়ের বেডরুমে ঢুকেছিল, ওকে আমি মেরেই ফেলতাম। তোর ছেলে বলে শেষবারের মতো করুণা করে গেলাম। বেরাক ওকে কুকুরের মতো, নইলে ভবিষ্যতে আর বাপ ডাক শুনতে পাবি না। মানজিত, এত নোংরা আর জঘন্য কাজ কেন করতে গেলে? বাবা, প্রিয়ার জন্য আমি আমার জীবনও দিতে পারি। আর কখনো ওই মেয়ের সঙ্গে দেখা করতে পারবি না, এবং আমার অনুমতি ছাড়াই বাড়ি থেকে বেরোতে পারবি না। চল। শোনো, দু চার দিনের মধ্যেই আমি সিঙ্গাপুর থেকে ব্যাক করব। এর মধ্যে তোমার যদি বিশেষ কিছুর প্রয়োজন হয়, অফিস ম্যানেজারকে বলা আছে, সেই সব ব্যবস্থা করবে। আর হ্যাঁ, প্রিয়াকে বলবে ওই ছেলের চিন্তা যেন মন থেকে সরিয়ে দেয়, নইলে আমি আমার মন থেকে প্রিয়াকে সরিয়ে দেব। তুমি অত চিন্তা করো না তো, কাজ সেরে ভালো ভালো ফিরে এসো, আমি ওকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, আসি। আচ্ছা, ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যালো, হ্যালো, কে? লাইনটা কেটে গেছে। আমি দেখি। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কেউ তো কথা বলছে না, মনে হয় ফাজলামি করছে। যুবতী মেয়ে ঘরে থাকলে সারাক্ষণ ফোনের রিং বাজতে থাকে, শয়তানগুলো এমন চালাক যে হ্যালো বলার সাথে সাথে বুঝতে পারে কোনটা মার গলা আর কোনটা মেয়ের গলা। গেল কোথায়? হ্যালো, কে? স্বপ্না, কামরান বলছি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। শোনো, একটা সুখবর আছে। প্রিয়ার জন্য একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আমি প্রিয়ার বিয়েটা দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমিও মানসিক ভাবে তৈরি থেকো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, জামার জন্য কেনাকাটা ওখান থেকেই সেরে আসবে। আচ্ছা, বাকি কথা দেশে এসে বলবো। ওকে, বাই বাই। ওকে, বাই। হ্যালো প্রিয়া। জীবন, একটা খুব খারাপ খবর আছে। বাবা একটু আগে মায়ের সাথে ফোন আলাপ করছিল, আমি সব শুনে ফেলেছি। কার সাথে যেন আমার বিয়ে ঠিক করেছে। না,
না এ হতে পারে না, আমার বুক থেকে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। শোনো, আজকে রাতেই আমাদের পালাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি রাতে তৈরি হয়ে থাকবো। ইমরান, ইমরান, কি হয়েছে? আমার মেয়ে কোথায়? এই একই প্রশ্ন আমি তোকেও করতে চাই। আমার ছেলে কোথায়? প্যাটপ্যাট করিস না, তুই খুব ভালো করে জানিস তোর চরিত্রহীন কুসন্তান আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে বল। ছাগলের মতো চেঁচাবি না, তোর নষ্ট মেয়ে আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। আমার মেয়ের সম্পর্কে একটি বাজে কথা বললেন তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। আমি একদম নয়, হাজার বার বলি, তুই আর তোর মেয়ে দুজনে মিলে আমার ধন সম্পত্তি কব্জা করার জন্য নানান ধরনের ফুঙ্গিবাজি করছিস। এই এই, তুই কয় পয়সার মালিক? কয় পয়সার মালিক? আমি ইচ্ছে করলে তোকে দাঁড়িয়ে কিনে ফেলতে পারি শালা ফকিরা। আরে যা ভাগ এখান থেকে, তুই কি কিনবি রে আমাকে? যা নিজের মেয়ের কথা ভাব, আর উপরওয়ালার কাছে প্রার্থনা কর আমার ছেলের সাথে যদি তোর মেয়েকে পেয়ে যাই তাহলে জেন্দু পুঁতে ফেলবো। যদি আমার মেয়ের গায়ে এতটুকু আচরণ লাগে তোদের বাপ বেটা দুটোকে উপরে পাঠিয়ে দেব। মানজিত, আরে রাজা কত দেখলাম, শালা ধমকি মারতে এসেছে আমাকে।